হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন আজকে আমরা এসএসসি সিএইচস এলের টেন্থ অগস্টের জিএস পেপারটা আমরা ডিসকাস করব শুধুমাত্র কোয়েশ্চেন আনসারি নয় ওর সঙ্গে ডিটেলস আমরা অ্যানালাইসিস করব যেগুলো পরবর্তী শিফটের জন্যে হেল্পফুল হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হবেন তো চলুন শুরু করা যাক ফার্স্ট হচ্ছে হু ওয়াজ নোন অ্যাজ ফ্রন্টায়ার গান্ধী তাহলে ফ্রন্টায়ার গান্ধী আমরা কাকে বলে থাকি আনসার ইজ খান আবদুল গাফার খানকে আমরা বলে থাকি ফ্রন্টায়ার গান্ধী ওকে হি ওয়াজ অলসো নোন অ্যাস বাদশাহ খান তাহলে ওনার আরেকটা নাম কি বাদশাহ খান আরেকটা আসে কি সেটা হচ্ছে রেড শার্ট ঠিক আছে রেড শার্ট হচ্ছেই খান আব্দুল গাফার খান ওকে আচ্ছা হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার এইটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি অ্যান্ড ডায়েড অন জানুয়ারি নাইনটিন এইট এটা থেকে কোয়েশ্চেন আসে না খুব একটা কত সালে জন্ম কত সালে মৃত্যু খুব একটা আসে না আর যেটা আসে সেটা হচ্ছে হি স্টার্টের ক্ষুদাই খিদমাতগার মুভমেন্ট ওকে উনি ক্ষুদাই খিদমাতগার এই মুভমেন্টটি শুরু করেছিলেন যেটার নাম হচ্ছে কি সার্ভেন্টস অফ গড ঠিক আছে হি ওয়াজ এ পাস্তুন লিডার অ্যান্ড আর্ডেন ফলোয়ার অফ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর হচ্ছে ভীষণ ভক্ত ছিলেন অ্যান্ড ওয়াজ নোন ফর হিস নন ভায়োলেন্ট অপজিশন টু ব্রিটিশ রুল উনি নন ভায়োলেন্ট মহাত্মা গান্ধী যেমন নন ভায়লেন্স প্রোটেস্ট করতেন ঠিক সেরকম খান আব্দুল গাফার খানও এই নন ভায়োলেন্ট ওয়েটা উনি বেছে নিয়েছিলেন টু প্রোটেস্ট এগেন্স্ট দ্য ব্রিটিশ রুল ওকে ইন দ্য ইয়ার নাইনটিন হান্ড্রেড অ্যান্ড এইটি সেভেন হি বিকেম দ্য ফার্স্ট পার্সেন হু ওন ভারতরত্ন অ্যাওয়ার্ড উইথাউট বিং বিইং অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল তাহলে এই নাইনটিন এইটটি সেভেন সালে উনি হচ্ছেন প্রথম পার্সেন যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন উইথাউট বিং ইন্ডিয়ান ন্যাশনাল মানে ভারতীয় না হওয়া সত্ত্বেও উনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইন দ্য ইয়ার নাইনটিন হান্ড্রেড অ্যান্ড এইটি সেভেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার সময় চলে আসে খান আব্দুল গাফার খানকে নিয়ে ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট হচ্ছে সেন্সাস থেকে আচ্ছা প্রথমেই বলে রাখি আমার চ্যানেলের প্লে প্লে লিস্টে যাবেন সেখানে স্ট্র্যাটেকজিকে পোর্শনের সেনসাস দু হাজার এগারো একটা পুরো ভিডিও করে দেওয়া রয়েছে ওই একটা দেখে নেবেন ওটা দেখে নিলে আর কোনো কিছু দেখতে লাগবে না সব কোয়েশ্চেন ওখান থেকেই আসছে আমি প্রমাণও দিয়ে দিয়েছি এই দেখুন কোশ্চেন এসছে হোয়াট ইজ দ্য গ্রোথ অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস আনসার কী হয়ে যাবে সেভেন্টিন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এই আমি পড়িয়েছিলাম এই জন্য ঠিক আছে তাহলে এই সেন্সাসের এই ভিডিওটা কিন্তু অবশ্যই পরীক্ষার দেখে যাবেন আপনাদের কাজে লাগবে এই ভিডিওটি ওকে নেক্সট সেন আচ্ছা সেন্সাস সম্পর্কে আমরা কিছু যদি আমরা আলোচনা করে নিই সেটা হচ্ছে যে আমাদের টোটাল পপুলেশন কত যদি টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস অনুযায়ী জানতে চাই তাহলে হচ্ছে কত একশো একুশ কোটি যেটা এখন কিন্তু বেড়ে গেছে এখন আর কিন্তু এইসব কিচ্ছু নেই এখন ইন্ডিয়া ফার্স্ট পজিশনে চলে এসছে টোটাল পপুলেশনের দিক থেকে চায়নাকেও ওভারটেক করে গেছে ওকে তো এটা হচ্ছে দু হাজার এগারো সেন্সাস যেহেতু আমি সেই জন্য দু হাজার এগারো সেন্সাস রেসপেক্টেইম বললাম আচ্ছা মেল কত পার্সেন্ট আছে মেল কালিটা একটু চেঞ্জ করে নিই ওকে পিঙ্ক কালার পছন্দ আমার

পার স্কোয়ার কিলোমিটার ডেন্সিটি জনঘনত্ব যেটা আমরা বলে থাকি ঠিক আছে সেক্স রেশিও কত সেক্স রেশিও হচ্ছে সেক্স রেশিও মানে হচ্ছে প্রত্যেক হাজার মেলসের মধ্যে কতজন ফিমেল আছে মানে প্রত্যেকটা হাজার মেলের মধ্যে কতজন ফিমেল আছে সেটা কত হচ্ছে সেক্স রেশিও হচ্ছে নাইন পরীক্ষায় প্রচুর এসছে সেক্স রেশিও ঠিক আছে আর চাইল্ড সেক্স রেশিও কত আছে নশো চোদ্দো নাইন আছে চাইল্ড সেক্স রেশিও আচ্ছা যদি আমি পপুলেশান দিক থেকে বলি লার্জেস্ট স্টেটস মানে টপ স্টেটস ইন ইন অ্যাকর্ডিং টু পপুলেশন মানে পপুলেশনের দিক থেকে সবথেকে টপ স্টেটসে কে আছে উত্তরপ্রদেশ ঠিক আছে সব থেকে বেশি পপুলেশান আছে উত্তরপ্রদেশে নেক্সট আছে মহারাষ্ট্র আর আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে কিন্তু ফোর্থ পজিশানে ওকে বেঙ্গলের পজিশান হচ্ছে ফোর্থ আর যদি আমি বটম দিক থেকে দেখি বটম দিকে আছে ইউনিয়ন টেরিটরিসের মধ্যে পড়ে আছে লক্ষদ্বীপ লাদাখ আন্দামান এগুলো সব আছে ঠিক আছে আচ্ছা লিটারেসি রেট ওভারঅল লিটারেসি রেট কত আছে আমাদের ওভারঅল লিটারেসি রেট আছে হচ্ছে সেভেন্টি ফোর ওকে লিটারেসি রেট হচ্ছে সেভেন্টি তার মধ্যে মেল লিটারেসি রেট আছে এইট্টি মানে এইটি টু পার্সেন্টের কাছাকাছি আর ফিমেলস আছে হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি ওকে আচ্ছা যদি বলে যে অ্যাকর্ডিং টু লিটারেসি রেট তাহলে কোন স্টেট টপে আছে কেরালা হবে তো কেরালা কিন্তু লিটারেসি রেট সব থেকে বেশি আছে কেরালার আর বটম স্টেট কে আছে বিহার আছে ঠিক আছে তো এই এইগুলো কিন্তু কোয়েশ্চেন পরীক্ষায় প্রচুরবার এসেছে তো আপনারা কিন্তু দেখে যাবেন এই সেন্সাস রিলেটেড ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা শিফটে সেন্সাস থেকে কোয়েশ্চেন আসছে নেক্সট হচ্ছে হরিপ্রসাদ চৌরাসিয়া উনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হরিপ্রসাদ চৌরাসিয়া ইজ রিলেটেড টু ফ্লুট ওকে বাঁশুরি বাজান উনি আচ্ছা নাইনটিন হান্ড্রেড নাইনটি টু মানে উনিশশো বিরানব্বই সালে উনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন অ্যান্ড টু থাউজেন্ড ইন দ্য ইয়ার টু থাউজেন্ড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ পদ্মবিভূষণ তাহলে এই পদ্মভূষণ আর পদ্মবিভূষণের শালগুলো ইম্পর্টেন্ট হরিপ্রসাদ চৌরাসিয়া আছে ফ্লুটের সঙ্গে রিলেটেড আর এই দেখুন আমার এই চ্যানেলে স্ট্র্যাটিক জিকের যে প্লে লিস্টটা আছে সেখানে আপনার মিউজিশিয়ান ডান্সার ফেস্টিভ্যালস এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন সেখানেই করিয়ে দিয়েছিলাম ফ্লুটের সঙ্গে রিলেটেড হচ্ছে হরিপ্রসাদ চৌরাসিয়া ওকে আর তার সঙ্গে আরও কারা কারা আছে পান্নালাল ঘোষ আছে টি আর মহালিঙ্গম এনারাও কিন্তু ফ্লুটের সঙ্গে রিলেটেড নেক্সট হচ্ছে সাগরমালা প্রোগ্রাম এই সাগরমালা প্রজেক্ট এটা হচ্ছে আমাদের ইউনিয়ন মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোজেক্ট এটা দু সালে এটা শুরু হয়েছিল ঠিক আছে ইন দ্য ইয়ার টু থাউজেন্ড এই সাগরমালা প্রোগ্রামটা শুরু হয়েছিল এটা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অফ মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটার ঠিক আছে টু প্রমোট পোর্ট লেড ডেভেলপমেন্ট ইন দ্য কান্ট্রি আমাদের ভারতের যে বন্দরগুলো আছে কোস্টলাইন এরিয়া যেগুলো কোস্টলাইন আছে সেগুলো সেখানে তো বন্দর আছে পোর্ট আছে সেই পোর্টের ডেভেলপমেন্টের জন্য এই সাগরমালা প্রজেক্টটা শুরু করা হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে ওকে নেক্সট বাহামানি রুলার তাজউদ্দিন ফিরোজ ম্যারিড দ্য ডটার অফ হুইচ অফ দ্য ফলোয়িং বিজয়নগর রুলার তাহলে বাহামানি যে রুলার ছিলেন তাজউদ্দিন ফিরার ফিরোজ উনি কোন বা বিজয়নগর রুলারের মেয়ের সঙ্গে বিবাহ করেছিলেন আনসার ইজ দেভরায়া ওয়ান ওকে আচ্ছা বাহামানি কিংডম সম্পর্কে আমরা একটু জেনে নিই বাহামানি কিংডমটার ফাউন্ডার হচ্ছে আলাউদ্দিন হাসান বাহামান শাহ বোঝা গেছে আলাউদ্দিন হাসান বাহামান শাহ ইন দ্য ইয়ার থার্টিন হান্ড্রেড অ্যান্ড ফোরটি সেভেন ফাউন্ডেড বাহামানি কিংডম আচ্ছা ওনাকে হাসান গাঙ্গু নামেও আমরা মানে চিনি হাসান গাঙ্গু আর আলাউদ্দিন হাসান বাহমান খা একই ব্যক্তি সরি বাহমান শাহ ঠিক আছে আচ্ছা সেই সময় ক্যাপিটাল কত কী ছিল গুলবার্গ ছিল ওকে আর গুলবার্গ থেকে বিদারে যিনি ট্রান্সফার করেছিলেন ক্যাপিটালটি তার নাম কি আহমেদ শাহ ওয়ালি আহমেদ শাহ ওয়ালি হচ্ছেন গুলব গুলবার্গ থেকে বিদারে ট্রান্সফার করেছিলেন ক্যাপিটাল আর গোল গম্বুজ এটা পরীক্ষায় প্রচুর এসে থাকে এই গোল গম্বুজ এটা কে তৈরি করেছিলেন হু ওয়াজ হু বিল্ট দ্য গোল গম্বুজ গোল গম্বুজ তৈরি করেছিলেন মোহাম্মদ আদিল শাহ অ্যাট বিজাপুর তাহলে বিজাপুরে গোল গম্বুজ তৈরি করেছিলেন মোহাম্মদ আদিল শাহ অ্যান্ড হচ্ছে হায়দ্রাবাদ সিটি অ্যান্ড দ্য চারমিনার এই দুটি তৈরি করেছিলেন কে মোহাম্মদ কুতুব শাহ বোঝা গেছে তাহলে মোহাম্মদ কুলিকুতুব শাহ হচ্ছে হায়দ্রাবাদ অ্যান্ড বিল্ট চাই চারমিনার আর গোল গম্বুজ তৈরি করেছিলেন মোহাম্মদ আদিল শাহ বিজাপুরে বোঝা গেছে নেক্সট ইউনিট থেকে কোয়েশন আসছে এসআই ইউনিট এস আই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি কী হয় হার্টস হয় ওকে আচ্ছা এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট কী হয় ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট হচ্ছে কারেন্টের ইলেকট্রিক ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার বোঝা গেছে আচ্ছা নেক্সট হচ্ছে লুমিনিয়াস ইন্টেনসিটি এটা পরীক্ষায় আসে লুমিনিয়াস ইন্টেনসিটির এসআই ইউনিট কি ক্যান্ডেলা আর ফোর্স বা নিউ ওয়েট ফোর্স বা ওয়েটের এসআই ইউনিট কি নিউটন ইলেকট্রিক চার্জ যদি চার্জ বলি চার্জের এসআই ইউনিট কি কুলম্ব যদি পোটেন্সিয়াল হয়ে যায় ভোল্টেজ যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে ভোল্ট ওকে নেক্সট হচ্ছে ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্সের এসআই ইউনিট কি ফ্যারাড এগুলো কিন্তু একটু লিখতে থাকুন নোটসগুলো একটু নিজে থাকুন এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে যেহেতু ইউনিটস এই কোয়েশ্চেন আসছে আজকে এসেছে ফ্রিকোয়েন্সি থেকে মানে ইউনিট ফ্রিকোয়েন্সির ইউনিট অন্যবার অন্য কিছু আসতে পারে তো ক্যাপাসিটেন্সের এসাই ইউনিট হচ্ছে ফারার রেজিস্ট্যান্সের এসাই ইউনিট হচ্ছে ওম ও এইচ এম ওম বোঝা গেছে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লাক্সের এসা ইউনিট হচ্ছে ওয়েবার যদি বলে ফ্লাক্স ডেন্সিটি ফ্লাক্স ডেন্সিটি হয়ে গেলে কী হয়ে যাবে টেসলা বোঝা গেছে আচ্ছা এনার্জি ওয়ার্ক হিট এগুলো সব এসআই ইউনিট হচ্ছে জুল তাহলে জুল হচ্ছে কি কারি ইউনিট এসআই ইউনিট এনার্জি হিট আর তারপর হচ্ছে ওয়ার্ক বোঝা গেছে আচ্ছা পাওয়ারের এসআই ইউনিট কি ওয়াট পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে ওয়াট আর রেডিও অ্যাক্টিভিটির এসআই ইউনিট কি এটাও পরীক্ষায় এসেছিলো এসআই রেডিও অ্যাক্টিভিটির এসআই ইউনিট হচ্ছে বিক্রেল বোঝা গেছে তো এগুলো আমি কিছু বলে দিলাম তো এগুলো আপনারা দেখে রাখবেন এগুলো ফিজিক্সের কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ইউনিট থেকে কোয়েশ্চেন আসছে নেক্সট একটা কেমিস্ট্রি থেকে আমরা কোয়েশন পেয়ে গেছি সেটা হচ্ছে ইথানল ফেন ইথানল ইজ হিটেড উইথ কনসেনট্রেটেড হট কনসেনট্রেটেড সালফিউরিক অ্যাসিড তাহলে আমরা কী পাবো ইথানল ইথানল কি ইথানল হচ্ছে সি টু এইচ ফাইভ ও এইচ এটাকে যদি আমরা হট কনসেনট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি আমরা গরম কর দিই তাহলে বেসিক্যালি এটা ডিহাইড্রেশন হয়ে যাবে ঠিক আছে ডিহাইড্রেশন মিনস হচ্ছে জল বেরিয়ে যাওয়া এই যে জল বেরিয়ে গেছে এবার জল কার কাছ থেকে বেরোবে ইথানলের এখানে জল আছে তাই তো সি সি এদিকে এইচ 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 এই দিকে ও এইচ তাই তো আচ্ছা এই এইচটা খুলেই যে এখান থেকে এই জল বেরিয়ে গেল এইচ এইচ এক মিনিট আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে বসে যাবে এই যে এই এখান থেকে ও এইচ আর এখান থেকে এইচ বেরিয়ে গেলে কী হবে এইচ টু ওটা বেরিয়ে গেলো আর এই বন্ডটা খুলে এখানে মাঝখানে ডবল বন্ড হয়ে গেল এই যে সি টু এইচ ফোর হয়ে গেল বোঝা গেছে তাহলে সালফিউরিক অ্যাসিড হট কনসেনট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা যদি গরম করে দিই তাহলে বেসিক্যালি একটা ডিহাইড্রেশন হবে মানে জল বেরিয়ে যাবে ওকে নেক্সট হচ্ছে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ আই এস এস এফ এটা হচ্ছে একটা শ্যুটিং চ্যাম্পিয়নশিপ একটা প্রোগ্রাম হয় ঠিক আছে সেটা হচ্ছে এবছর কোথায় হচ্ছে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপটা প্রোগ্রাম মানে ওয়ার্ল্ড কাপ এটা একটা খেলা আইএসএসিভির যে শুটিংয়ের যে খেলাটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ এটা হোস্ট হচ্ছে কোথায় হোস্ট হয়েছে ইজিপ্টের কাইরোতে ওকে আর ইন্ডিয়া কিন্তু এবার টপ পজিশনে আছে আর ইন্ডিয়া টোটাল সাতটা মেডেল জিতেছে টোটাল সেভেন মেডেলস তার মধ্যে যে চারটে গোল্ড দুটো সিলভার একটা ব্রঞ্জ মেডেল ইন্ডিয়া জিতেছে কমেন্ট সেকশানে জানাবেন এই গোল্ড কে পেয়েছে ওকে নেক্সট হচ্ছে মোহিনী একটাম ডান্স এই মোহিনী ডান্স এটা হচ্ছে বেসিক্যালি কেরালার ডান্স এটা কিন্তু ফিমেলসরা পারফর্ম করে বোঝা গেছে তাহলে কোয়েশ্চেন এসেছিলো যে উইথ ডান্স ফর্ম ইন কেরালা পারফর্ম বাই ফিমেলস অনলি আনসার ইজ মোহিনী বোঝা গেছে তাহলে মোহিনী হচ্ছে কেরালার একটা ডান্স যেটা পারফর্ম করে অনলি ফিমেলস ওকে আচ্ছা মোহিনী এটা আমার জিকে পোর্শন আপনারা পেয়ে যাবেন স্ট্র্যাটেকজিকের প্লে লিস্টে সেখানে আপনারা দেখবেন ক্লাসিক্যাল ডান্স বলেই রিসেন্টলি একটা ভিডিও বানিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে তো এটা আপনারা দেখবেন ওখানে আমি পড়িয়ে দিয়েছিলাম মোহিনী আট্টাম এটা এই জন্য লিখে দিয়েছি কেরালার ডান্স এটা হচ্ছে লর্ড বিষ্ণুকে ডেডিকেট করে এই ডান্সটা হয় এই মোহিনী আট্টাম এই ডান্সটার কথা কিন্তু ব্যবহার মালাতেও কিন্তু উল্লেখ আছে ওকে আচ্ছা এই ডাক্কা বলে একটা ইনস্ট্রুমেন্ট যেটা কিন্তু এই ডান্সে ইউজ করা হয় এনার এই ডান্সের ফেমাস কিছু নাম আমি বলে দিচ্ছি পার্সোনালিটি যেমন হচ্ছে সুনন্দা নায়ার রাধা দত্ত জয়প্রভা মেনন গোপিকা বর্মা ডক্টর কানেক রেলে তার মধ্যে ডক্টর কানেক রেলে এই নামটি কিন্তু বহুবার এসছে পরীক্ষাতে নেক্সট হচ্ছে রাজা ফেস্টিভ্যাল এই রাজা পর্ব ফেস্টিভ্যালটি এটা হচ্ছে উড়িষ্যার একটা ফেস্টিভ্যাল ওকে এই রাজা পর্ব ফেস্টিভ্যালটিতে এটার আরেকটা কী নাম সেটা হচ্ছে মিথুনো সংক্রান্তি ঠিক আছে এটা তিন দিন যাবতীয় ফেস্টিভ্যালটি হয় অফ ওমেনহুড সেলিব্রেটেড ইন ওড়িশা ঠিক আছে ওমেন্সদের যে ফার্টিলিটি এটাকে সেলিব্রেট করার জন্য উড়িষ্যাতে এই রাজা রাজাপর্ব ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয় আর দ্বিতীয় দিন এই ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন সিগনিফাইজ দ্য বিগিনিং অফ সোলার মান্থ অফ মিথুনো ফর্ম উইথ দ্য সিজন অফ রেইন স্টার্টস ঠিক আছে আচ্ছা এই যে এখানে ঝুলা ঝুলছে দেখতেই পাচ্ছি খুব সুন্দর এই ফেস্টিভ্যালটা ঝুলা ঝুলছে এখানে হচ্ছে বেশিক্যাল হচ্ছে ওমেন্সের ফার্টিলিটি এটাতে দেখানো হয় ঠিক আছে সেই জন্য এই ফেস্টিভ্যালটা পালন করা হয় আচ্ছা উড়িষ্যার আর কিছু ডান্স ফর্ম যেমন আছে আচ্ছা ফিয়ার অ্যান্ড ফেস্টিভ্যালের একটা ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন ওটাও ইম্পর্টেন্ট উড়িষ্যার ডান্স ফর্ম কী কী আছে যেমন হচ্ছে ধনুযাত্রা গোটিপুয়া এই গোটিপুয়া নামটা পরীক্ষাতে এসেছে কোনারক ডান্স ফেস্টিভ্যাল এটা সবাই জানবে কোনারক মন্দিরটাই আছে উড়িষ্যাতে বালিযাত্রা অ্যান্ড হচ্ছে নোয়াখাই ফেস্টিভ্যাল নোয়াখাই আর হচ্ছে গটিপোয়া এই দুটোর নাম খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় এসেছে নেক্সট হচ্ছে আগেই বলেছিলাম যে এই সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এইবারেও পরীক্ষায় এসে গেছে সেটা হচ্ছে লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটারনিটি এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফ্রান্স থেকে ঠিক মানে ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে এটা নেওয়া হয়েছে আমরা কিছু সোর্স অফ সোর্স দেখে নিই যেমন হচ্ছে ক্যাবিনেট সিস্টেম এই ক্যাবিনেট সিস্টেমটা কোথা থেকে নেওয়া হয়েছে ক্যাবিনেট সিস্টেম নেওয়া হয়েছে ইউকে থেকে ঠিক আছে এই ক্যাবিনেট সিস্টেম নেওয়া হয়েছে ইউকে ইউকে থেকে তাহলে আর কি নেওয়া হয়েছে যেমন হচ্ছে বাই ক্যামেরাল পার্লামেন্ট তারপরে হচ্ছে ক্যাগের যে অফিস ক্যাগ অফিস এটা ল মেকিং প্রসিডিওর রুল অফ ল এগুলো সব আমরা কোথা থেকে নিয়েছি ইউকের কনস্টিটিউশন থেকে ঠিক আছে আচ্ছা ইউএসএ থেকে আমরা কী কী নিয়েছি ইউএসএ থেকে নিয়েছি আমরা রিটার্ন কনস্টিটিউশন নিয়েছি ফান্ডামেন্টাল রাইটস নিয়েছি প্রিএমবেল নিয়েছি সুপ্রিম কোর্ট ঠিক আছে এগুলো সব আমরা নিয়েছি ইউএসএর কনস্টিটিউশন থেকে ফান্ডামেন্টাল ডিউটিস আমরা কোথা থেকে নিয়েছি পরীক্ষায় বহুবার এসেছে ফান্ডামেন্টাল ডিউটিস নিয়েছি আমরা ইউএসএসআর থেকে ওকে আচ্ছা কনকারেন্ট লিস্ট কনকারেন্ট লিস্ট নিয়েছি আমরা অস্ট্রেলিয়া থেকে ঠিক আছে অস্ট্রেলিয়া থেকে নিয়েছি আমরা কনকারেন্ট লিস্ট নেক্সট হচ্ছে হুম সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য এমার্জেন্সি এমার্জেন্সির সময় যে ফান্ডামেন্টাল রাইটসগুলো যে সাসপেন্ড হয়ে যায় সেইটা আমরা কোথা থেকে নিয়েছি সেটা নিয়েছি আমরা জার্মানির কনস্টিটিউশন থেকে ঠিক আছে ডিপিএসপি নিয়েছি আমরা আয়ারল্যান্ড থেকে আর এই রিপাবলিক অ্যান্ড আইডিয়ালস অফ লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি যেটা প্রেম বেলে মেনশন করা আছে সেটা আমরা কোথা থেকে নিয়েছি সেটা আমরা ফ্রান্সের কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি ওকে আচ্ছা নাও হোয়াট ইজ আইটি সিজেড কী এটা হচ্ছে জিওগ্রাফির একটা কোশ্চেন সেটা কি এই যে আমরা যদি এক মিনিট এই ডায়াগ্রামটা যদি আমরা দেখি এখানে আমরা দেখতে পাবো এই যে ইকুয়েটোরিয়াল লো সেটাকে মেন বলা হয়েছে আইটি সিজেন ঠিক আছে এই আইটি সিজেনটা বেসিক্যালি কি ভেন্দা নর্থ ইস্ট ট্রেড উইন্ডস ফ্রম দ্য নর্দার্ন হেমিসফিয়ার মিটস দ্য সাউথ ইস্ট ট্রেড উইন্স ফ্রম দ্য সাউদার্নার্নার্নার্নার্নার হেমিসফিয়ার পাচ্ছি নর্থ ইস্টের যে ট্রেড আর সাউথ ইস্টের যে ট্রেড যেখানে মিট করছে সেই জায়গাটাকে আমরা বলে থাকি আইটিসিজের যার ফুল ফর্ম হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন ঠিক আছে এবার এই পোর্শনটার কিন্তু ভীষণভাবে একটা লো প্রেশার জোন তৈরি হয় ওকে এবার বিকজ এই কনভার্জিং উইন্ডের জন্য এই যে লো প্রেশার জোনটা যে তৈরি হচ্ছে এই মানে এখানকার যে হাওয়াগুলো এগুলো প্রচণ্ডভাবে গরম হয়ে যায় ওয়ার্ম হয়ে যায় ময়েস্ট এয়ার রাইসেস যেগুলো ময়েস্ট এয়ার সেগুলো কিন্তু উপরে উঠে যায় আর তার জন্য ক্লাউড ফর্মেশন হয় আর সেই জন্য প্রেসিপিটেশন হয় ঠিক আছে এই আইটি সিজেডের এর একটা বৈশিষ্ট্য বোঝা গেছে তো আজকে এই পর্যন্তই ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর কালকের কি পরীক্ষা কাল নেক্সট দিনের যে শিফটগুলো আছে আমি প্রত্যেক দিন এখানে অ্যানালাইসিস আমি করে দিচ্ছি তো সেগুলো দেখতে থাকবেন পরবর্তী শিফটের জন্য ইম্পর্টেন্ট আর এমনকি পরবর্তী যে এক্সামগুলো আছে তার জন্যও ইম্পর্টেন্ট বিকজ এগুলো এখন নিউ মানে এসএসসির মানে টিসিএস থেকে যে এক্সাম কন্ডাক্ট করানো হচ্ছে তাদের এগুলো পছন্দের এখন টপিক তো সেগুলো থেকে পরীক্ষায় আসবে সো থ্যাংক ইউ